সুপ্রিয় দু হাজার একুশ বাইশ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীবন্ধন আজকের এই ভিডিওর মাধ্যমে প্রকৌশল গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেটগুলি দেখবো এনজয় তার আগে একটি কথা তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না রাখার বিষয়ে মত দিয়েছেন উপাচার্যরা সম্প্রতি প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত প্রথম বৈঠকে এই অভিমত ব্যক্ত করেন তারা বৈঠক সূত্রে জানা গেছে চলতি সপ্তাহের শুরুতে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের পরীক্ষা নিয়ে বৈঠকে বসেন প্রকৌশল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ওই সভায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিষয়টি না রাখার বিষয়েও অভিমত ব্যক্ত করেন তারা উপাচার্যদের এই অভিমত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সবাই চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম শেখ দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম সুযোগ এবং সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টি নিয়ে ইউসিসির পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল এ বিষয়ে আমরা নিজেদের মতামত ব্যক্ত করেছি পরবর্তীতে এটি একাডেমিক কাউন্সিলের সবাই চূড়ান্ত করা হবে এদিকে আগামী পনেরো মার্চের মধ্যে একাডেমিক কাউন্সিলের সভা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিলের সবার তারিখ ঠিক করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৫ মার্চের মধ্যে একাডেমিক কাউন্সিলের সভা করবে বলে জানা গেছে এ প্রসঙ্গে অধ্যাপক ড মোহাম্মদ রফিকুল ইসলাম শেখ বলেন দ্রুত সময়ের মধ্যে একাডেমিক কাউন্সিলের সভা শেষ করার তাগাদা দেওয়া হয়েছে পনেরো মার্চের মধ্যে সভা শেষ করতে বলা হয়েছে এরপর আনুষ্ঠানিকভাবে সবকিছু জানিয়ে দেওয়া হবে প্রসঙ্গত সম্প্রতি সেকেন্ড টাইম ও সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষার ইস্যু নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মতামত জানতে চিঠি দেয় ইউজিসি ইউজিসির ওই চিঠিতে সারাদ ইতিমধ্যে নিজেদের সিদ্ধান্তর কথা জানিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রকৌশল গুচ্ছ বলতে এখানে বোঝানো হয়েছে চট্টগ্রাম রাজশাহী এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ